জেদ্দা লোহিত সাগর পারত উগা হোটেলের সামনে দিয়ে মক্কা প্রাদেশিক বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। আজকে যারা মক্কা থেকে আসছেন এখানে আমাদের নেতৃবৃন্দ, মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি আলহাজ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মিলনের সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করে মোহাম্মদ আলমগীর। আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী সভার সম্মানিত সভাপতি আজকে প্রধান এই ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার প্রধান অতিথি আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুর রহমান। বিশেষ অতিথি আছেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সহসভাপতি একে আজাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন, জেদ্দা মহানগর বিএনপির সদস্য সচিব রশন জামিল শিপু সহ মক্কা প্রাদেশিক বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা খলিল চৌধুরী ও বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক লীগের নেতাকর্মীও উপস্থিত আছেন। আলোচনা সভা শেষে হাসপাতালের চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করে মোজাম্মেল হোসেন মিলন। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি।